अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी আমাদের না এমন কিছু একটা করতে হবে যাতে বাড়িতে অশান্তি ছেয়ে যায় আর ওই আগ্নেয়গিরি ফেটে যায়। তারপর দিদি তোমার সাথে শিবার বিয়ে হয়ে যাক। আর তারপর দিদি আমার দিদি ছোট ছোট শয়তান বাচ্চা হবে আর ওরা আমাকে টিকটিকি মাসি বলে ডাকবে। আর তারপর আমি নাগমণিও পেয়ে যাব। হ্যাঁ তুমি দেখো রম্ভা, শিবার আর আমার জুটি এই পুরো ব্রহ্মাণ্ডে হাহাকার সৃষ্টি করে দেবে। হ্যাঁ দিদি, শুধু একবার শিবা ঠিক হয়ে যাক। আর আমি জানি এরপর আমাকে কি করতে হবে। আমি জানি তুমি শিবাকে কতটা ভালোবাসো, আর সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। আমার বিশ্বাস আছে তুমি শিবাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে ফিরিয়ে আনতে পারবে। দামিনী নিজের সমস্ত পাপের শাস্তি অবশ্যই পাবে। কিছুদিন আগে আমি তোমাদের ঝগড়া করার আওয়াজ শুনতে পেয়েছি। আমরা? হ্যাঁ। না না, আসলে রম্ভা পার্বতীর কথা বলছিল, আমি তাই ওকে বোঝাচ্ছিলাম। না না। চলো রম্ভা, তোমার কাজ শুরু করো। বাহ, দারুণ ব্যাপার। এই রম্ভা কি করতে পারবে? এবার রম্ভার আসল শক্তি এর ভেতরে এসে গেছে। আসল শক্তি মানে? তোমার ভেতরে কার শক্তি ছিল? আমি আমি তো টিকটিকি, আমি যে কারোরই রূপ নিতে পারতাম। বাস, তাহলে সেটাই। তার মানে আমি আমি যে কারোরই রূপ নিতে পারি? যে কারোরই। দিদি, তুমি জানো তো তোমায় কি করতে হবে? হ্যাঁ দিদি, এবার তুমি আমার কামাল দেখবে, কেমন করে আমি তোমার হেরে যাওয়া খেলাটা আমি এবার তোমায় জিতিয়ে দিই। হে যমরাজ, আমি পৃথিবীতে আবার কবে ফেরত যাব? বলতে পারবো না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে
যে পার্বতী খুব শীঘ্রই তোমাকে পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে যাবে। যমরাজ। পার্বতী, তুমি এখানে? যমরাজ, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মহাদেবের দেওয়া এই পরীক্ষা আমি আর সম্পূর্ণ করতে পারবো না। এরকম কেন বলছেন আপনি? শিবা, এই সময় পৃথিবীতে আমার পরিবার যে বিপদের মধ্যে আছে সেসব দেখে আমি তোমায় এটাই বলছি যে ভালো হয়েছে তুমি এসব দেখার জন্য বেঁচে নেই। সবাই একে অপরের ক্ষতি করার চেষ্টা করছে। তুমি কি জানো যে তুমি কি বলছো পার্বতী? হ্যাঁ জানি যমরাজ, আমি এবার আর অষ্টলক্ষ্মী হতে পারবো না। এবার আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। সেই জন্য এটাই ভালো হবে যে আপনি শিবাকে আপনার সাথে যমলোকেই রাখুন। শিবা, আমাকে ক্ষমা করে দিও, আমি জানি তুমি আমার অবস্থাটা বুঝতে পারবে। ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে মহাদেবের প্রদত্ত 8টি কলসি আমি ফিরিয়ে নিচ্ছি। হ্যাঁ যমরাজ। নন্দিনী, তুই ওই বুড়ি মায়ের কথা শুনে খুব ভালো করেছিস। আরে আমরা ওদের মতো নয়, ওদের থেকে ভালো। আসলে ওরা তো আমাদের পরিবার, তাইতে আমাদের কাজ হলো ওদেরও ভালো করতে হবে। ভাব, একবার যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে কি হতো? জানি না মা, আমার মন মানতে চাইছিল না যে ওরা ঠিক কিনা। আর শিবার বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো। আমার হাসি খুশি ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। মা দেখো, মা এই ব্যাপারেও ওদের হাত আছে। আমি এটা ভালো করে জানতাম যে নন্দিনী বৌদি কিছু না কিছু ম্যাজিক জানে, কিন্তু ও যে সেটার ব্যবহার আমাদের উপরই করবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আরে কেন করবে না, এটা শুরু তো তুমিই করেছিলে তাই না? আমি শুরু করেছিলাম নাকি? এত বড় বাড়ি, এত বড় ব্যবসা, ওই অশিক্ষিত মূর্খ শিবা ও কি নিজের ক্ষমতায় শুরু করেছিল নাকি যে ছেড়ে দেব? আসলে কি বলুন তো শাশুড়ি মা, এই সব কিছুর জন্য পরিশ্রম প্রয়োজন পড়ে, আর সেই পরিশ্রম আমি করেছি, বুঝলেন? আমি একবার মোক্ষীর সঙ্গে দেখা করে আসছি, আমার ওর জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ যা মা, তুই কোথাও যাবি না। মা তুমি এমন কেন করছো? নন্দিনী, আমরা সিদ্ধান্ত নিয়েছি না যে আমরা সব ঠিক করে দেবো? মা আমরা ওদের কোনো ক্ষতি করিনি, কিন্তু আমরা তো নিজেদের ক্ষতির হাত থেকে বাঁচাবো তাই না? আমি আমি শিপ্রাকে এইভাবে জেনে শুনে বিপদের মধ্যে ফেলতে চাই না। ভাবার মতন বিষয় এটা যে যদি এই সব কিছু জেঠিমা করে থাকে তাহলে আমরা বাঁচলাম কি করে? আরে সে তো দামিনী হয়তো বাঁচিয়েছে। দামিনী বৌমা? আমি বলছি যে হ্যাঁ, ওই তো আমাদের বাঁচিয়েছে। মানে একটা বউয়ের তো ধর্মই সেটা, স্ত্রী তো যমরাজের সাথে লড়াই করে স্বামীর প্রাণের জন্য, তোমাকে তো রক্ষা করেছিল। ছাড়ো ছাড়ো এসব কথা শাশুড়ি মা, নন্দিনী বৌদি কেন এসব করলো তার উত্তর দিতেই হবে, কিন্তু কিভাবে সেটা দেব বুঝতে পারছি না। আরে এতে ভাবার কি আছে, আমিও কিছু জানি, একটু আধটু বিদ্যা। হ্যাঁ এখন নন্দিনীর উত্তর না ওর ভাষাতেই আমি দেব। হ্যাঁ কিন্তু তুমি এটা কি করে জানলে? ওই মোহিনীর সঙ্গে থেকে থেকে আমিও তো কিছু বিদ্যা শিখেছি। হ্যাঁ কিন্তু মা, মোক্ষ কিন্তু আমার শিবা দাদার মতোই ভালোবাসে। শিবা দাদা তোকে যেমন ভালোবাসতো সেরকম কেউ ভালোবাসে না। নিজের দাদা আর সৎ দাদার মধ্যে অনেক পার্থক্য শিপ্রা। না মা, তোমার কথা সবসময় ঠিক হতে পারে না, আমি যাচ্ছি। শিপ্রা তুই কোথাও যাবি না, আমি বলেছি না? শিপ্রা তুই কেন বুঝতে পারছিস না মা, আমি শিবাকে হারিয়েছি, তোকে হারাতে চাই না। আমার জন্য নয় মা, তোর ভালোর জন্য বলছি, যাস না।
জানি না যে তোমার কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল। শুধু এটা জানি, খারাপ জিনিসকে খারাপ ভাবে শেষ করা যায় না। তুমি আমায় মোক্ষের সঙ্গে দেখা করাতে আটকাতে পারো না। যদি শিবায় দাদা এখানে থাকতো, তাহলে এরকম তোমাকে কখনো করতে দিত না।